গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল এয়ারপোর্টে আমি, বাবা মা আর সৈকত, আমরা যাচ্ছি এখন বেনারস। আমাদের ফ্লাইট সকাল 8টায়, ফ্লাইট বলছে 15 মিনিট ডিলে আছে। সেই ভোর 5টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, বোর্ডিং শুরু হয়ে গেল, এখন আমরা বাসে উঠব। দেশে অনেকদিন পর কোথাও বেড়াতে যাচ্ছি, এইরকমভাবে ছোটোখাটো করে না বেরোতে পারলে দেশে আমাদের আর কোথাও ঘোরা হবে না, তাই এই ঝুটিকা সফরে আমরা 2-1 দিন ঘুরতে বেরোলাম। ট্যাক্সিং শুরু হয়ে গেছে, প্লেন রেডি টু টেক অফ। ফ্লাইট টেক অফ হয়ে গেছে, কলকাতাকে উপর থেকে দেখতে কি দারুণ লাগে তাই না? আমাদের খুব কম সময়ের ফ্লাইট, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। 45 মিনিট পরেই ফ্লাইট ল্যান্ড করে গেছে, এত কাছের একটি জায়গা এতদিন যে কেন আসেনি তাই ভাবছি। বারাণসী এয়ারপোর্টে লেখা আছে, কাশীনাথ কি নগরী মে আপকা হার্দিক অভিনন্দন। আমরা ট্যাক্সি থেকে নেমে পড়েছি, আমরা যে জায়গাটাই থাকছি তার নাম থাথেরি বাজার, এখানেরই একটা অনেক পুরনো বাড়িতে থাকার ব্যবস্থা। এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। এসেই ঢুকে পড়েছি কাশীর গলির মধ্যে, কাশী তো গলিরই শহর, এই এত ছোট ছোট গলির চারপাশে কত বড় বড় বাড়ি। এই গলিগুলোতে কোনো গাড়ি চলাচলের ব্যবস্থা নেই, শুধুমাত্র টু হুইলারই চলে। আমরা পৌঁছে গেছি আগামী 2 দিনের জন্য আমাদের থাকার ব্যবস্থা এই বাড়িটিতে। এয়ারবিএনবি থেকে এই বাড়িটি আমি খুঁজে পেয়েছিলাম, চাইলেই কোনো ঝাঁ চকচকে হোটেলে থাকতে পারতাম, কিন্তু রিয়েল কাশীর ফিল পাওয়ার জন্য এই গলির মধ্যে অবস্থিত এই পুরনো দিনের বাড়িটিকেই থাকার জন্য ঠিক করি। আমাদের থাকার ব্যবস্থা হলো দোতলায়, বাড়িটিতে ঢুকেই মনে হয় যেন কত বছরের পুরনো একটি বাড়ি। এই হলো বিশাল একটাই ঘর, এই একটা ঘরের মধ্যেই 2টো বেড এবং বাকি আসবাবপত্র। ঘরের ডিজাইন দেখলেই বুঝতে পারবো যে ঘরটি কত পুরনো দিনের, আর পর্দা হিসেবে লাগানো আছে সিল্কের শাড়ি। সকাল 10:30 বাজে ব্রেকফাস্ট করতে বেরোলাম। এই বাড়ির কাছেই অবস্থিত রাম ভাণ্ডার, এদের কচুরি নাকি খুবই ফেমাস, তাই আমরা টেস্ট করার জন্য এই দোকানটাকেই বেছে নিলাম। আলুর তরকারি, তার সাথে কিছুটা ছোলা আর উপর থেকে অল্প চাটনি দেওয়া আছে। আর এদের এখানে যে পুরিগুলো তৈরি হয় সেগুলো সবই আটার, আর সবটাই ঘিয়ে ভাজা। চলো খেয়ে দেখি, যার এত নাম শুনেছি সেটা আদৌ খেতে কতটা ভালো। পুরিটা আটা হওয়ার জন্য একটু খসখসে, কিন্তু যে তরকারিটা দিয়ে খাওয়া হচ্ছে সেটা অত্যন্ত টেস্টি, একবার মুখে দিয়ে বেশ ভালোই লাগলো। আর নেওয়া হয়েছিল এই ছোট জিলিপিগুলো, জিলিপিগুলো ওজন দরে এখানে বিক্রি করা হয়। পুরির মধ্যে হালকা কলাইয়ের ডালের একটা পুর দেওয়া আছে। এই ছোট্ট দোকানটিতে ক্রমাগত কিন্তু এরা পুরি ভেজেই চলেছে, না লোকজন এসে খেয়েই যাচ্ছেন। বাবা মারও মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে তা বলবো না। খাবারের দাম বেশ বেশি, আমাদের চারজনের খেতে প্রায় 240 টাকা খরচ হয়ে গেল। এখানে চারপাশে দেখছি অনেক মিষ্টির দোকান, তবে আমাদের কলকাতার দোকানগুলোতে যেভাবে মিষ্টি সাজানো থাকে ঠিক সেই রকম না, একটু অন্যভাবে সাজানো, কিন্তু মিষ্টিগুলো দেখতে অনেকটাই আমাদের কলকাতার মিষ্টির মতোই। এখানে বাইরে বিশাল গরম, বাবা মাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বললাম তোমরা একটু রেস্ট নাও, আর আমরা একটু চারপাশটা ঘুরে দেখতে বেরোলাম। বেনারসের গলিতে গলিতে প্রচুর মন্দির, এখানে একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলাম। এতদিন টিভিতে সিনেমায় বেনারসের গলিগুলো দেখেছি, আর আজকে সেই গলিগুলো দিয়ে আমি হাঁটছি। এখানের গলিতে অনেক ছবি আঁকা, কিন্তু বেনারসে নাকি দুধের জিনিস বেশ ভালো পাওয়া যায়। এই লস্যির দোকানটা দেখে মনে হলো এই গরমে একটু লস্যি খায়, তাই বলে একটা ড্রাই ফ্রুট লস্যির অর্ডার দিলাম, আর এদের বানানোটাও কিন্তু অভিনব। লস্যির উপরে প্রচুর পরিমাণে আমন্ড, কাজু আর পেস্তা দিল। লস্যিটা দেখেই মনে হচ্ছে অনেক ঘন হবে, তাই বাদামগুলো নিচে পড়ে যাচ্ছে না। তারপর একটু কেশরের জল দিয়ে দিল, এই হলো 2 কাপ লস্যি। সৈকত চুমুক দেওয়ার জন্য রেডি।
ভালো, খুব খুব ভালো না? হালকা ফ্লেভার আছে, ড্রাই ফ্রুটস আছে, দারুন লস্যি খেয়ে আমরা চলে এলাম একটা ঘাটের দিকে। জানি না তো কোথায় কি ঘাট আছে, তাই গলি দিয়ে চলে যাচ্ছি, যেখানে যেখানে পৌঁছে যাচ্ছি জাস্ট একটু ঘুরে নিচ্ছি। দেখতে দেখতে চলে এলাম মণিকর্ণিকা ঘাটে। এখানে গঙ্গা খুব একটা চওড়া নয়, আমরা বর্ষার আগে এসেছি বলে মনে হয় গঙ্গাতে তেমন জল নেই। কাছেই দেখলাম মন্দিরের একটা গেট, তাই সেখান দিয়ে একটু ঢুকে পড়লাম মন্দিরের চাতালে। আমাদের পুজো দেওয়ার জন্য টিকিট নেওয়া আছে আগামীকাল ভোর 4টার সময়। এখনও দেখলাম মন্দির চত্বরে বেশ অনেক ভিড়, অনেক লোকজন বসে আছেন। সবাই যে ঠাকুর দর্শন করবেন বলে বসে আছেন তেমন না, অনেকেই গল্প করছেন, সময় কাটাচ্ছেন। বিকেল এখন 4:30 বাজে, আমরা এখন বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটটা একটু দেখে আসতে যাচ্ছি। আগামীকাল সেটা দিয়েই আমাদেরকে ঢুকতে হবে। মন্দিরে ঢোকার মুখে চারপাশে অনেকগুলো লাল বাড়ি, আর এটা হচ্ছে মন্দিরের 4 নম্বর গেট। মন্দিরের বাইরে এই বিশাল বড় ত্রিশূলটা রাখা আছে। আবার ঢুকে পড়লাম গলির মধ্যে, যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। সেখানে একটা নৌকা বলা আছে, সেটাতে করে আমরা গঙ্গাটা ঘুরে তারপর গঙ্গারতি দেখব। বিশাল লম্বা একটা সিঁড়ি দিয়ে নেমে আমরা পৌঁছে গেলাম গণেশ ঘাটে, এখানেই আমাদের নৌকা আসার কথা। ঘাটের পাশেই বিশাল সুসজ্জিত একটা বাড়ি, এখানে নিশ্চয়ই এখন থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। নিচটা তো দেখে মনে হলো একটা ক্যাফে। এখন বসে আছি গঙ্গার ঘাটে আর চারপাশে গঙ্গার শোভা উপভোগ করছি। সত্যজিৎ রায় মহাশয়ের কত সিনেমায় যে গঙ্গার ঘাটগুলো দেখেছি। নৌকায় উঠে পড়েছি আমরা, এখন আমাদের 84টা ঘাট ঘুরে দেখানো হবে। প্রথমে তো আমি অবাক হয়ে গেছিলাম, 84টা ঘাট এত অল্প সময়ে ঘোরা যাবে? তারপরেই যখন নৌকায় উঠলাম তখন বুঝলাম যে সবগুলো ঘাটই একেবারে পাশাপাশি, সেজন্য খুব অল্প সময়ের মধ্যে সবগুলো ঘুরে নেওয়া সম্ভব হবে। এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে, এই ঘাটটিতে শবদাহ হয়। তারপরেই হলো এই মূল মন্দিরের ঘাটটি, এটি খুব সুন্দর করে বাঁধানো। এই কাশী বা বেনারস হলো পৃথিবীর সবথেকে পুরনো শহর যেখানে এখনো লোকজন বসবাস করেন। শুনলেই কিরকম গায়ে কাটা দেয় না? আমরা একের পর এক ঘাট পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। এখন গঙ্গার মধ্যে অনেকেই এই সময় নৌকা বিহার করতে বেরিয়েছেন। দশাশ্বমেধ ঘাটের কাছে অনেক ভিড় হয়ে গেছে আরতি দেখার জন্য, আমরা একটু পরে এসে এখানেই লাইন দেব। এক একটা ঘাট যেমন বেশ খালি খালি, এক একটা ঘাট কিন্তু দারুণ সুন্দর করে সাজানো। এত সুন্দর সুন্দর বাড়ি এবং এত ওয়েল মেনটেন্ড, এত পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে ভেবেছিলাম সবগুলো নামই ফলো করব, কিন্তু এত ঘন ঘন ঘাট পেরিয়ে যাচ্ছে আমি আর নামগুলো ফলো করতে পারলাম না। তবে একটা জিনিস বুঝলাম, প্রত্যেকটা ঘাটে নামতে গেলে অনেকগুলো করে সিঁড়ি নামতে হয়। পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা ময়ূরপঙ্খী নৌকাও রয়েছে। সকাল থেকে ভীষণ গরম ছিল, যখন থেকে নৌকায় উঠেছি গঙ্গার এই সুন্দর বাতাসে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল। গঙ্গারতির সময় হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। সেখানে তো অলরেডি অনেক ভিড় হয়েই গেছে, দেখি আমরা কোথায় জায়গা পাই। অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আমরা নৌকা দাঁড়ানোর পরেই চা খেতে শুরু করলাম। এই চারপাশে মেলার মতো লোকজন, সবাই নিজের নিজের নৌকায় বসে একেবারে রিল্যাক্স করছেন। আর এখানে চা, জল অনেক কিছুই বিক্রি হচ্ছে খাওয়ার জন্য, দেখছো কত মানুষের ভিড়। Oh, yeah.
গঙ্গারতি শেষ আমরা এখন ফিরছি। প্রায় এক ঘন্টা ধরে এই পুরো ব্যাপারটি হয়। এ সময় চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর হয়ে যায়, মনটা যেন একেবারে ভালো হয়ে গেল। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আজ তাহলে আসি, টাটা।